ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন আশা করি সবই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা ফটোশপ আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা সোশ্যাল মিডিয়ায় ব্যানার ডিজাইন কীভাবে বানাতে হয় ফটোশপে মোবাইলে তো আজকে আমরা শিখে নেব তো চলো শুরু করে যাক ফটোশপে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফুল প্রজেক্ট শো দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি কীভাবে বানিয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো শো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফুল প্রজেক্ট সো এই ডিজাইনটা আমি কীভাবে বানিয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ ফটোশপে তার আগে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে তাহলে নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন তো চলো শুরু করে যাক এই ডিজাইনটা করার জন্য আমাকে কী করতে হবে একটা পারফেক্ট সাইজ নিতে হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার থামনেল ডিজাইন তো এই ডিজাইনটি কীভাবে করেছে আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রথম আমরা কী করে জাস্ট ফাইলে যাবো ফাইল থেকে জাস্ট নিউ অপশান যাবো নিউ অপশান থেকে যে কোনো একটা আমি কী করবো এখান থেকে একটা আমি আর্টবোর্ড বোর্ড নিয়ে নেবো জাস্ট একটা সাইজের তো এক হাজার আশি পিক্সেল এক হাজার আশি এখানে এখানে রেলো নিয়ে নিলাম বাহাত্তর পিক্সেল জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেব তো জাস্ট ওপে তো এখান থেকে আমি কী করব জাস্ট একটা আমি আইফোন একটা পিএনজি করা আছে অলরেডি আমার ডাউনলোড করা আছে তো এখান থেকে জাস্ট আমি কী করব এখান থেকে জাস্ট একটা ওপেন করে নেব এখান থেকে জাস্ট মুভ করে সো দেখতে পাচ্ছেন জাস্ট মু জাস্ট এখান থেকে কপি করে নিলাম জাস্ট এখান থেকে কী করে এখান থেকে জাস্ট আরেকটা কপি করে নিচ্ছি কপি করার পর কন্ট্রোলটি দিয়ে দেবো কন্ট্রোলটি দেওয়ার পর এটা জাস্ট এখান থেকে কী করবো রুটেড মোড করে দেবো এটাকে জাস্ট এখান থেকে কী কর রোটেড মোড করে এটা এ এরকম পজিশনে আমি রেখে দিলাম জাস্ট পারফেক্ট পজিশানে এরকম রেখে দেবো আমি জাস্ট এরকম করে দেবো আর নেচারটা কী করবো এখান থেকে জাস্ট আমি এরকম পজিশানে আমি রেখে দেবো ছোটানোকে এরপর আমরা কী করব এখান থেকে জাস্ট আমি কী করব এখান থেকে জাস্ট এখান যে ইলিপস টুল নিয়ে নিউ ইলিপস্টুল নেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা কি করব কেন সরি এখান থেকে এই টুলটা হবে না এখান থেকে যেটা করব আমরা রাউন্ড ইলিপস টুল নি এই নিচেরটা নিচেরটা নেওয়ার পর এখান থেকে যাস চিপে আমরা কি করব এখান থেকে জাস্ট একটা গোল রাউন্ড করে দিলাম অলরেডি গোল রাউন্ড করার পর এটা জাস্ট কি করবে এটা জাস্ট মুভ করে এখানটার কাছে আমি রেখে দেবো অলরেডি এখানটার কাছে রাখার পর এটা কী করব সবার কার নিচে আমি নামিয়ে দেব নামানোর পর কন্ট্রোল টি দিয়ে দিলাম কন্ট্রোল টি দেওয়ার পর এই যে বাখানা অপশানটা আছে এখানের কাছে আমি করে দিলাম আর এখানটার কাছে এটা কি করো আমি এরকম পজিশন এটা কি করবো গোল রাউন্ড করে দিলাম আর এটাকে জাস্ট নিচে আমি নামিয়ে দেবো সো ডানোকে তো জাস্ট ডিজাইনটা কিছু এটা এরকম হয়েছে আর এখান থেকে আমি একটা যে কোনো সলিড কালার নিয়ে নিচ্ছি অলরেডি সলিড কালার নেওয়ার পর এরকম কালার একটা আমি দিয়ে দেবো এরকম কালার সো ডানোকে আর এখান থেকে জাস্ট এটা নিচে নামিয়ে দেবো কিছুটা ডিজাইনটা এরকম হয়েছে সো দেখতে পাচ্ছেন আশা করে বুঝতে পেরেছেন মন দিয়ে দেখলে আরও বুঝতে পারবেন ইনশাল্লাহ তো এখান থেকে এটা আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখান থেকে যদি চাই যে আমি কোনো কাস্টমাইজ করতে তো এখান থেকে রুটের মোড করতে বা এই দিয়ে এর এরকম কিছু করতে তো ডিজাইনটা আরও ক্রিয়েট রিয়েলিস্টিক মোড লাগবে এখান থেকে সব দেখতে পাচ্ছেন তো জাস্ট এরকম কিছুটা রাখলো ডিজাইনটা চাই যে আমি এখান থেকে এই পর্যন্ত রাখবো এই পর্যন্ত রাখতে পারি তো এখান থেকে যেটা আছে টেক্সটগুলো যেটা আছে টেক্সটগুলো আমরা এখান থেকে জাস্ট লিখে নেব অ্যাপাল আইফোন বারো এখান থেকে জাস্ট আমি টাইপ করে নিচ্ছি টাইপ টুয়েলভের মধ্যে এখানে অ্যাপেল এ পিপিএল অ্যাপেল আইফোন টুয়েলভ কন্ট্রোলটি দিয়ে দিলাম কন্ট্রোলটি দেওয়ার পর জাস্ট এটা মুভ করে এখান থেকে নিয়ে চলে আসবে অ্যাপেল আইফোন টুয়েলভ এখান থেকে জাস্ট আমি লেখাটা লিখে নিলাম সো ডান ওকে অ্যাপেল আইফোন টুয়েলভ লেখা লিখে নিলাম আর এখান থেকে যে নিচের লেখাগুলো আছে সেই লেখাগুলো এখান থেকে জাস্ট আমি মুভ করে নিয়ে চলে আসবো এখান থেকে জাস্ট এখান থেকে যেটা আছে এখান থেকে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো এখান থেকে জাস্ট মুভ করে নিয়ে চলে আসছি এখান থেকে জাস্ট কন্ট্রোল টি দিয়ে দিলাম কন্ট্রোল টি দেওয়ার পর এটা এরকম পজিশন রেখে দিলাম এটা জাস্ট আরও এরকম পজিশন রেখে দিলাম এটাকে যা যাতে পারফেক্টলি আমার জিনিসটা বুঝতে পারি সো দেখতে পাচ্ছেন আর এখান থেকে যেটা আমি করেছি এখানে এই এই যে লেখাটা লিখেছি এখানে রুপিসের দামটা এখানে জাস্ট মুভ করে এখান কাছে আমি রেখে দেবো অলরেডি কন্ট্রোল টি দিয়ে দেবো কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট মিডিল পয়েন্টে রেখে দেবো এরকম সো ডান ওকে সো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আরেকটা জিনিস করতে পারি কন্ট্রোল শিফট অল টিই করে দিলাম এখানে জাস্ট এখান থেকে কালারটা কাস্টোমাইজ করবো ফিল্টার অপশন যাব এখানে ক্যামেরা র ফিল্টার অপশানই চলে যাব এখান থেকে আমি কী করবো কালারটা কাস্টমাইজ করব

সো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার বিফোর এরকম ছিল দেন আফটার এরকম সো আশা করি বুঝতে পেরেছেন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন টুটল আপনার ফটোশপে শিখতে পারবেন বেসিক থেকে আরম্ভ করে অ্যাডভান্স লেভেল একটা ভিডিও তো এ এটা জাস্ট আমার নর্মাল ডিজাইন মোকআপ দিলে কিন্তু আরও ভালো লাগবে আমি জাস্ট মকআপ দিলাম না জাস্ট এরকম ডিজাইনগুলো শিখতে পারবেন মোবাইলে যে কোনো ডিজাইন বা অ্যাডভার্টাইজমেন্ট সোশ্যাল মিডিয়া আরও গ্রাফিক ডিজাইন আরও নতুন নতুন নিত্য নতুন যত রকমের ডিজাইন আছে সব রকমের ডিজাইন কিন্তু করতে পারবেন ফটোশপে তো আমরা আরও ইনশাআল্লাহ নতুন কিছু নিয়ে আসবো ভিডিও তো আশা করি বুঝতে পেরেছেন আরও শিখতে পারবেন তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি তাহলে নতুন কিছু শিখবেন নতুন কিছু জানবেন আরও নতুন কিছু আমি নিয়ে আসবো টিউটাল তাহলে আরও নতুন কিছু আপনারা জানবেন বা বারবার প্র্যাকটিস করবেন ভিডিওগুলো তাহলে নতুন কিছু শিখবেন তো চলো আরেকটা নেক্সট ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন নতুন কিছু শিখবেন আপনারা